আসবেন, আমি খালি কাঁসায় আসিনি, আমার কাঁসা আটা আছে, যেদিক চাবেন সেদিকে দিতে পারবো ইনশাল্লাহ। এই কোটকে সুবার কোটকে লুঙ্গি পরে ওয়াশ করে বেড়ায়, এবার কাঠ মোল্লা মনে করেন না, এম এ পাশ করে তুই এম এ তে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এম এ পাশ করে তুই এম এ তে ফার্স্ট ক্লাস ফার্স্ট। আবার আমি একজন অ্যাডভোকেট, আবার আমি একজন অ্যাডভোকেট, কালাকোটের ব্যবসাও জানি আমি, কালাকোটের ব্যবসাও জানি আমি, আবার মাদ্রাসায় দাওরা পর্যন্ত পড়াশোনা করছি, আবার মাদ্রাসায় দাওরা পর্যন্ত পড়াশোনা করছি, যেদিক চাবেন সেই দিকে দিতে পারবো ইনশাল্লাহ। পদ্ধতির কথা রসুল বলেছেন, বেশি বেশি আল্লাহকে জিকির করো, যে যত বেশি জিকির করবে তার অন্তর থেকে দুনিয়া তত দূর হয়ে যাবে। জিকির করতে বর্তমান মুসলমানের গোষ্ঠী রাজি না, জিকির তো নিজে করবই না, আরো যদি কেউ জিকির করে তখন আমার কলজে আগুন ধরে যায়, তখন ফতোয়াবাজি শুরু করি, এত জোরে জোরে আল্লাহ রাহা লাগে নাকি, আল্লাহ কি ভয় রাখা গেছে, কানে কম শোনা আল্লাহ কি কয় না, হ্যাঁ কয় এই জিকির জায়েজ নাই, এই জিকির জায়েজ নাই, কত ফতোয়া জিকির নিয়ে মুসলমানের ঘরে সারা রাত ধুম ধারাক্কা বাজতেছে, বক্সের বাড়ির গুতোয় মানুষ ঘুমাচ্ছি পারে না, এলাকার মানুষ ঠিক না, এইটা নিয়ে ফতোয়া নেই, বিয়া কেলে গুছি জিকির নিয়ে ফতোয়া মারতে চাইছো, বিয়া কেল আল্লাহ পাকে জিকিরে শয়তানের কলিজা আগুন ধরে কোনো মানুষের না, ওগুলো আলেম তো দূরের কথা, দেখে মানুষ বললেও গুনাহ হবে, ওগুলো তাজা শয়তান। আমরা বেশি বেশি জিকির করবো ইনশাল্লাহ, কি বলেন? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ পাক নিজে কালামে পাকের মধ্যে বলছেন বেশি বেশি জিকির করো, জিকরন কাসির, কি বলছে? বেশি বেশি জিকির করো, কাদেরকে বলছে? ইমানদারদেরকে, ইয়াজ্জুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ইমানদারের গোষ্ঠী আমি আল্লাহ জিকির করো, জিকরন কাসির, বেশি বেশি পরিমাণে জিকির করো, কে বলছেন? কোন মোল্লা মৌলবীর ওয়াজ না, স্বয়ং আল্লাহর কালাম, কি বলেন? আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করি, আর রসুল বলেছেন বেশি বেশি আল্লাহ পাকে জিকির করো, অন্তর থেকে দুনিয়া দূর হয়ে যাবে, কি বলেন? তিন নাম্বার পদ্ধতির কথা রসুল বলেছেন, বেশি বেশি কালামে পাকে তেলাওয়াত করো, অন্তর থেকে দুনিয়া দূর হবে। এই কোরআন শরীফ তেলাওয়াত করতে মুসলমানের গোষ্ঠী রাজি না, উপন্যাস পড়ে, নভেল বই পড়ে, নাটকের বই পড়ে, কিন্তু বিয়াকেলে গোষ্ঠী কোরআন শরীফ নিয়ে বসে না, ঠিক না? আর বসবেই বা কি, অধিকাংশ মুসলমান তো কোরআন শরীফ পড়তেই জানে না, ঠিক না? বিএ পাশ করছে, এম এ পাশ করছে, ডাক্তার হইছে, ইঞ্জিনিয়ার হইছে, উকিল হইছে, ব্যারিস্টার হইছে, কিন্তু বিয়াক্কেল আল্লাহর কোরআন পড়া শেখে নাই, এ তুই মুসলমান পরিচয় দিস তো লজ্জা করে না বিয়াক্কেল? এই আল্লাহর কালাম পড়তে পারে না, এই বদমাইশ আমার মুসলমান, হ্যাঁ আল্লাহর কালাম যে পড়তে পারে না সে কোনোদিন মুসলমান হতে পারে না, অসম্ভব। বিয়াক্কেল তুই এত লেখাপড়া করলি, বিএ পাশ করলি, এম এ পাশ করলি, ডাক্তার হলি, ইঞ্জিনিয়ার হলি, উকিল হলি, ব্যারিস্টার হলি, আমার আল্লাহর কালাম খান পড়া শিখলি না বিয়াক্কেল, তোর মতো কপাল পোড়া তো দ্বিতীয়টা দুনিয়াতে নাই, তোর মতো কপাল পোড়া দ্বিতীয়টা দুনিয়াতে নাই, আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কালাম, হাই রে মুসলমান আমার আল্লাহর কালাম। অধিকাংশ মুসলমান কোরআন শরীফ পড়তে জানে না, আশ্চর্য লাগে না বলে মুসলমান, হ্যাঁ এই মুসলমান পরিচয় দেন লজ্জা করে না, তাদের আল্লাহর কালাম যে পড়তে পারে না, হে মুসলমান পরিচয় তার কোনো অধিকার তার নাই, ওরা মুসলমান নামের কলঙ্ক। আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না, পড়া শিখবো ইনশাল্লাহ, কি বলেন? সময় এখনো শেষ হয়ে যায় নাই, এখনো সময় শেষ হয়ে যায় নাই, মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করবো ইনশাল্লাহ, কি বলেন? চেষ্টা করতে করতে শিকার আগে যদি মারাও যায়, আমার আল্লাহ মেহরবানি করে তার নিজ রহমতে কিয়ামতের ময়দানে কারি সাহেবদের কাতার আমাকে দান করাবে ইনশাল্লাহ, কি চেষ্টা করবো তো ইনশাল্লাহ, আল্লাহর কালাম শেখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক সকল মুসলমানকে তৌফিক দান করুক, জোরে বলেন আমি। আবার আমরা যারা তেলাওয়াত করতে জানি, আমাদের অধিকাংশের তেলাওয়াত শুদ্ধ নাই, কি বলেন? অধিকাংশের তেলাওয়াত শুদ্ধ নাই, তেলাওয়াত করতে জানি তেলাওয়াত অশুদ্ধ, অনেক সময় অনেক মসজিদে জামাতে নামাজ পড়ার পরে নামাজ দৌড়াও পড়তে হয় আমাদের, অথচ উনি 32 বছর ইমামতি করতেছেন, 32 বছর মসজিদের স্থায়ী ইমাম, তার পিছনে নামাজ পড়ে নামাজ দৌড়ায় পড়া লাগে, সর্বেশা আল্লাহানে জলি পড়তেছে, এটা তার দোষ না, আসলে তার নিজের দোষ না, সে মদ মাকড়া সবই জানে, যেহেতু সে একজন আলেম, কামেল পাস করছে, তাফসির নিয়ে লেখাপড়া করছে মাদ্রাসায় মুফাসসির, হাদিস নিয়ে পড়াশোনা করছে মুহাদ্দিস, কিন্তু তেলাওয়াত অশুদ্ধ থাকার পিছনে কারণ হচ্ছে তিনি মস্ক করেন নাই ঠিক মতো, তিনি যে মাদ্রাসায় পড়াশোনা করেছেন ওই মাদ্রাসায় মস্কের ব্যবস্থা নাই, উনি পড়ছেন আলিয়া মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় কোনো মস্কের ব্যবস্থা নাই, কথা ঠিক কিনা? হাতে গোনা কয়েকটা মাদ্রাসা সারা বাংলাদেশে আছে এখানে মস্কের ব্যবস্থা আছে, যেমন শশীনাথ পিসাবের বাড়ির মাদ্রাসা, চর্মনাথ পিসাবের বাড়ির আলিয়া মাদ্রাসা, তারপর লক্ষ্মীপুর টুমচর আলিয়া মাদ্রাসা, এরকম হাতে গোনা কতগুলো মাদ্রাসা সারা বাংলাদেশে আছে আলিয়া, যেখানে মস্কের ব্যবস্থা আছে, এখানে যারা পড়াশোনা করে তাদের তেলাওয়াত অটোমেটিক শুদ্ধ হয়ে যায়, কি বলেন? আর এদেশের অধিকাংশ আলিয়া মাদ্রাসায় বর্তমানে মস্কের কোনো ব্যবস্থা নাই,
ওই আলিয়া মাদ্রাসাগুলোতে কারি পোস্টে যে বিয়ে কেউ চাকরি করে, ও এখন দাখিল পাশের সার্টিফিকেট দিয়ে 5 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে বিয়ে কেন, ও নিজের তেলাওয়াতি শুদ্ধ নাই। কারি পোস্টে যে বিয়ে কেউ চাকরি করে আলিয়া মাদ্রাসায়, হে নিজের তেলাওয়াতি শুদ্ধ নাই, হে কি শেখাবে গোলা ভাইয়ের কান। আর কওমিয়া মাদ্রাসা, হেবসখানা, নুরানি মাদ্রাসা এগুলোতে শুরুর মাধ্যমে মস্কের মাধ্যমে শিক্ষা দেওয়া শুরু হয়, ঠিক না? এদের শুরুতেই তেলাওয়াত শুদ্ধ হয়ে যায়, কথা ঠিক না? যারা আলিয়া মাদ্রাসায় পড়ছেন বা পড়তেছেন তাদের বিরোধিতা করতেছি চিন্তা করবেন না, আমি আপনাদেরকে সুপরামর্শ দিচ্ছি। বাজাম আলিয়া মাদ্রাসা মস্কের ব্যবস্থা নাই, আপনি আলিয়ায় পড়ছেন বা পড়তেছেন পাশাপাশি আপনাকে যে কোনো একজন ভালো কারি সাহেবের কাছে বসে কিছুদিন একটু মস্ক করতে হবে, তাহলে আপনার তেলাওয়াত শুদ্ধ হয়ে যাবে। আপনি মদ মাকড়া সবই জানেন কিন্তু মস্ক না হওয়ার কারণে আপনার তেলাওয়াত অশুদ্ধ রয়ে গেছে, কি বলেন? ভালো একজন কারি সাহেবের কাছে বসে আমরা একটু মস্ক করে নেবো না, কি বলেন? আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করুক, জোরে বলেন আমি, জোরে বলেন না আমি। আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো ইনশাল্লাহ, নাকি? আল্লাহ পাক, আল্লাহ রসুল বলছেন যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে তত অন্তর থেকে দুনিয়ার মহব্বত তত কমতে থাকবে, কি বলেন? 4 নম্বর পদ্ধতির কথা রসুল বলেছেন, বেশি বেশি দান সদকা করো অন্তত থেকে দুনিয়া দূর হয়ে যাবে। এ দান সদকা করতেও বর্তমান মুসলমানের গোষ্ঠী রাজি না, ইসলামের জন্য জীবন দিয়ে দেবে সারে না পয়সা দেবে না, একেদার মুসলমানই বেশি, কি কথা ঠিক না? তো ইমাম সাহেব, ইসলামের জন্য যে কোনো ডাক আসে ইসলামের জন্য ও আগে তো জানায়েন কিন্তু আমি এক পায়ে খাড়া, দরকার হলে জীবন দিয়ে দেবো ইসলামের জন্য। কিন্তু ইমাম সাহেব যদি কয় মসজিদের জন্য 2000 টাকা দাও তো, প্রভু চোখ টাকা তো নাই, কি কান? ইসলামের জন্য জীবন দিয়ে দেবে স্যার না পয়সা দেবে না, একাদার মুসলমানই বেশি বর্তমান সমাজে। আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ মাফ করুক। অথচ রসুল বলেছেন যে যত বেশি দান সদকা করবে তার অন্তর থেকে দুনিয়ার মহব্বত তত কমে যাবে, কি বলেন? জোরে বলেন। 5 নম্বর পদ্ধতির কথা রসুল বলেছেন, আমরা বেশি বেশি দান সদকা করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। 5 নম্বর পদ্ধতির কথা রসুল বলেছেন, বেশি বেশি কবর জিয়ারত করো অন্তর থেকে দুনিয়া দূর হয়ে যাবে। কবরের কাছে গেলে নিজের মৃত্যুর কথা স্মরণ হয়, আমারও তো একদিন এরকম শুয়ে যাইতে হবে মাটির নিচে, আর মৃত্যুর কথা যত বেশি স্মরণ হবে অন্তর থেকে দুনিয়া তত দূর হবে, কথা ঠিক কিনা? বেশি বেশি কবর জিয়ারত করতে বলছেন রসুল, মাজার না কিন্তু কবর, কবর কবর আর মাজারের মধ্যে কিন্তু আসমান জমিন পার্থক্য, কি বলেন? কবর জিয়ারত করা শরীয়ত বলেছে মুস্তাহাব, আর মাজার জিয়ারত করা হারাম, ঈমান চলে যায়। কবর জিয়ারত করতে বলছেন রসুল, মাজার না, ভালো করে বুঝেন, কথা ঠিক কিনা? বাবা জান, আমরা পায়খানা প্রস্রাব করি, করি না? পায়খানা প্রস্রাব না করলে কি বেঁচে থাকা যাবে? বাধ্যতামূলক করাই লাগবে, ঠিক কিনা? আরে দুনিয়াটা কিন্তু পায়খানা প্রস্রাব করারই জায়গা। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাক সৃষ্টি করে জান্নাতের ভিতরে রাখছিলেন, এবং জান্নাতে যাবতীয় নিয়ামত আল্লাহ পাক আদমের সামনে উন্মুক্ত করে দিয়েছিলেন। শুধুমাত্র একটা গাছ দেখা আল্লাহ পাক বলছে, আদম রে ওই গাছের কাছেও কখনো যাইবা না। হযরত আদম যতদিন জান্নাতের ভিতরে ছিলেন যা ইচ্ছা খেয়েছেন, যা মন চাইছে পান করেছেন, কিন্তু কোনোদিন পায়খানা প্রস্রাবের বেগ আসে নাই। উপরের দিকে তাকিয়ে ঢেকুর দিয়েছেন, ঢেকুরের সঙ্গে ভিতর থেকে মেষ কামড়ে ঘ্রাণ দিয়েছে, সব ফিনিশ হয়ে গেছে, ঠিক না? কিন্তু আদম যদি নির্দিষ্ট ধোকা পড়ে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলে দিলেন, ওই দিন আর ঢেকুরে কোনো কাম হয় না। এখন আদমের তলপেটে চাপ দেওয়া শুরু করছে, পায়খানা প্রস্রাবের বেগ আসতেছে, কিন্তু আদম তো আগে কোনোদিন পায়খানা প্রস্রাব করে নাই, করছে নাকি? নতুন একটা পরিস্থিতি শিকার আদম, নতুন একটা অবস্থার সম্মুখীন, কি করবে দিশা পাইতেছে না। এখন মাবুদের স্মরণে পড়েছে, মাবুদ আমার তো তলপেটে চাপ দিয়েছে, এখন আমি কি করব? আমার মাওলাই তো বুঝছে আদম কান্দা কি করছে, মাওলাই বোঝে নাই কি? মাওলাই বোঝে না? আমার মাওলা ডাক আদম রে বুঝছি, যেটা নিষেধ করছিলাম নিশ্চয় শয়তানের দোকান করে সেটা করে ফেলাইছো, আর ভুল যখন করছো তোমার তো উপায় নাই, এখন আর ঢেকুরে কোনো কাম হবে না, এখন তোমার পায়খানা প্রস্রাব করা লাগবে। কিন্তু আদম ভালো করে জেনে নাও, আমার জান্নাতে নাপাকির কোনো স্থান নাই, পায়খানা প্রস্রাব করার কোনো জায়গা আমার জান্নাতের মধ্যে নাই, অর্থাৎ যেটা পায়খানা প্রস্রাব করার জায়গা এখন তোমার সেইখানে যাওয়া লাগবে। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন কিসের জন্য? বাজান, পায়খানা প্রস্রাব করার জন্য। দুনিয়াটা পায়খানা প্রস্রাবখানা, ল্যাট্রিন, টয়লেট, আর বাড়ি হলো জান্নাতে। বাড়ি কোথায়? জান্নাতে। দুনিয়া হলো পায়খানা প্রস্রাবখানা, আর পায়খানা প্রস্রাবখানার ভিতরে ঢুকিয়ে সুখ শান্তি তালাশ করে যারা পাগল তারা। বুদ্ধিমান মানুষ কখনো পায়খানা প্রস্রাবখানার ভিতরে সুখ শান্তি খোঁজে না, কারণ সে জানে যে থাকার জায়গাটা নয়, জরুরত শেষ হলে এখান থেকে বের হয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা? কিন্তু সেই বুদ্ধিমান মানুষ বর্তমান সমাজে খুঁজে পাওয়া খুব কষ্ট। আমার মনে হয় লাখে একজন পাওয়া যাবে কিনা তাও সন্দেহ আছে। যারা দুনিয়ার সুখকেও সুখ মনে করে না, দুনিয়ার কষ্টকেও কষ্ট মনে করে না, তারাই হলো প্রকৃত বুদ্ধিমান। আর আমরা যারা দুনিয়ার উপর ল্যাট্রিন টয়লেটের মধ্যে পায়খানা প্রস্রাবখানার মধ্যে সুখ শান্তি তালাশ করতেছি, বাড়ি গাড়ি নিয়ে চিন্তিত হয়ে পড়েছি, আমরা সব পাগলের গোষ্ঠী। বাবা যান, থাকার জায়গাটা নয়, এখানে কেউ থাকতে পারে না, আমি আপনিও পারবো না। আজকে আপনার তালই নাই, আপনার দাদা নাই, আপনার বাপ নাই, আপনাকেও চলে যেতে হবে।
আর চলে যে যাবো এখান থেকে কেউ কিছু নিয়েও যাইতে পারবো না, পারবো আজ পর্যন্ত কেউ কিছু নিয়ে যাইতে পারছে বাজান? আপনার তালই যখন মরছিল তার সঙ্গে কয় লক্ষ টাকা দিয়েছিলেন কবরে? আপনার দাদা যখন মরছে তার সঙ্গে কয়তলা বিল্ডিং দিয়েছেন কবরে বলেন? আপনার বাপ যখন মরছে কত বিঘে জমিন দিয়েছেন তার সাথে? আপনার সঙ্গেও কিছু দেওয়া হবে না বাজান, খালি হাতেই চলে যাওয়া লাগবে। তকদিরে থাকলে তিন টুকরা কাপড় নিতে পারবেন, শুধু তিন টুকরা সাদা কাপড়, কিচ্ছু না, কথা ঠিক না? আর তকদিরে যদি না থাকে তিন টুকরা কাপড় নিতে পারবেন না বাজান। গেছেন আপনি সুন্দরবন ভ্রমণ করতে, বাঘে খাইছে আপনাকে, কাপড়ে কাপড় নিতে পারছেন আপনি? সমুদ্র ভ্রমণে গিয়েছেন, জাহাজ ডুবিতে মারা গেছেন, কাপড়ে কাপড় পাইছেন বাজা? বিদেশে রওনা করছেন প্লেনে, প্লেন ক্র্যাশ হয়ে মারা গেছেন আপনি, কাপড়ে কাপড় কপালে ঝুটছে? তকদিরে যদি না থাকে ওই তিন টুকরা কাপড় নিতে পারবেন না বাজান। আর তকদিরে থাকলে বেশির থেকে বেশি তিন টুকরা কাপড়, আর কিচ্ছু নাই, কথা ঠিক না? অনেকে মাজায় সুতা দেয়, দেয় না যে কালো মোটা সুতা আছে না, আমার এলাকার তাগি বলে, আপনার এলাকা কি বলে আমি জানি না, আপনারও মাজার গাছ তাগি ছিল বা সুতা ছিল মৃত্যুর সময়, মৃত্যুর পরে সুতা গাছ আপনাকে নিয়ে যেতে দিবে না, কেটে বের করে ফেলে দিবে, কি বলেন? একটা গেঞ্জি গায়ে থাকা অবস্থা মারা গেছেন, মৃত্যুর সময় একটা গেঞ্জি ছিল, মৃত্যুর পরে গেঞ্জিটা খুলতে পারবে না, তাই বলে আপনাকে নিয়ে যাইতে দিবে না, কাছি দিয়ে কেটে বের করে ফেলে দিবে, তবু আপনাকে নিতে দিবে না, ঠিক কিনা? একটু চিন্তা করেন বাজান, যেখানে থাকতেও পারবো না, আর সেখান থেকে কিছু নিয়েও যাইতে পারবো না, এখানে সুখ এবং কষ্টই বাকি, আসল সুখ শান্তি দেখা তো ওইটা, যেখানে আমাকে স্থায়ীভাবে থাকা লাগবে, ঠিক কিনা? কিন্তু এই বুঝটা পাওয়া বড় কঠিন, বড় কঠিন এই বুঝ পাওয়া। আর এই বুঝটা যদি কেউ একবার পেয়ে যায় তার দুনিয়ার জিন্দগিও কামিয়াব, আখেরাতের জিন্দগিও কামিয়াব। আল্লাহ পাক আমাদের সকলকে এই বুঝ দান করুক, জোরে বলেন আমিন, জোরে বলেন না আমিন। আবার যান, থাকার জায়গাটা নয়, কি নিয়ে পাগল হয়েছেন আজকে? আমার এলাকায় একটা কথা বলে, আপন বুঝ পাগলও বোঝে, আপনাদের এলাকায় বলে নাকি কথা? আপন বুঝ পাগলও বোঝে, কিন্তু আমরা বর্তমান সমাজের মুসলমানের গোষ্ঠী আপন বুঝ বুঝি না, আমরা পাগলের থেকেও নিকৃষ্ট, কি বলেন? বাজান, এই যে বাড়ি ঘর জায়গা সম্পত্তি ব্যাংক ব্যালান্স মিল কারখানা ইন্ডাস্ট্রি দোকানপাট যে যা করছেন ওগুলা কি আপনার? ওগুলা কি আপনার? এখন চক্ষু বন্ধ হবে, সব পড়ে থাকবে দুনিয়ায়, আপনি খালি হাতে মিসকিনের মতো বিদায় নিয়ে চলে যাবেন, ঠিক না? কিচ্ছু আপনার না বাজান, কিচ্ছু আপনার না, ওগুলো পরের পরের, ওগুলো যাদের তারা কালকে নিজেদের, আজকে আপনি মারা যাবেন, কালকে তারা নিজেদের মধ্যে বন্টন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে, ঠিক কিনা? ওগুলো পরের ওয়ারিসদের, আপনার না, আপনার কতটুকু বাজান? রসুল হাদিসের মধ্যে পরিষ্কার করে জানিয়েছেন, যেটা তুমি খাইয়ে শেষ করছো, যেটা ব্যবহার করে পুরাতন করছো, আর যেটা আখেরাতের উদ্দেশ্যে পাঠায় দিছো, তার দিনের রাস্তায় যেই টাকাটা খরচ করছো ওইটা তোমার নিজের, আর দুনিয়াতে যা কিছু করছো বাড়ি ঘর জায়গা সম্পত্তি কিচ্ছু তোমার না, ওগুলো পরের পরে। আজকে এই পরের সম্পত্তি জড়ো করার জন্য নিজেকে জাহান্নামের কীট বানাইতেছি আমরা, হারাম হালালের তমিজ পর্যন্ত ভুলে গেছি আজকে মুসলমান, আফসোস আফসোস, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, আর একজনের হক নষ্ট করে সম্পদ বাড়ানোর ধান্দা করতেছি, নাকি কান? হ্যাঁ, নেতা হইয়ে জনগণের সম্পত্তি মারিয়ে সম্পত্তি বাড়াচ্ছি, নাকি কান? কত কায়দায় কত কিছু করে হারাম খাইতেছি, হারাম কামাই করে হারাম খাইয়ে নিজে জাহান্নামের কীট হইতেছি, আর পরের জন্য সম্পদের পাহাড় গড়ে তুলতেছি দুনিয়াতে, কত নিকৃষ্ট চিন্তা করেন আমরা, কত নিকৃষ্ট! আপন বুঝ পাগলও বোঝে, মুসলমানের গোষ্ঠী আপন বুঝ বোঝে, এরা পাগলের থেকেও নিকৃষ্ট বর্তমান মুসলমান। খারাপ লাগতেছে? রসুলের পরিষ্কার হাদিস, আর দুনিয়া জিফাতুন আত-তালিবু হাকিলাব, দুনিয়া হলো মরা লাশ, আর লাশের পিছনে ছোটে কুত্তার দল, কোনো মানুষ না।